এই দেখেন দুধমান কচুর পাতা, এই পাতাগুলো দিয়ে আমি আজকে খয়রা ভাজা রান্না করবো। রান্নাটা আমি কী করে করি আপনারা সেটা মন দিয়ে দেখবেন। ছাগল এবার আমি কাটে নেব, শাকটা কাটা হয়ে গেছে, এবার আমি মাছটা কাটব। এই তরকারিটা যে আমি কাঁচা মশলা দ্বারা আনবো, সব কিছুই কাঁচা বাটব। প্রথমে আমি লঙ্কাটা বাটতে নেব, জিরা ধনিয়া তেজপাতা একসঙ্গে বাটতে নেব। সরষেটা বাটতে নেব, সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দেবো। মাছটা বেশি ভাজবো না আমি, কাঁচা মশলাটা রাখবো তো ওই জন্য মাছটা আমি এবার তুলে দেবো। মাছ ভাজার তেলের ভিতরে আমি শাকটা দিয়ে দেবো, লবণ,
হলুদ, শুকনো লঙ্কা পাতা, জিরে, ধনিয়া, তেজপাতা পাতা, সর্ষে পাতা, এবার অল্প জল দিব। নামাই দিব, তরকারিটা খুব ভালো হয়েছে। আপনি রোজ করে রান্না করে খাবেন, খাইয়ে দেখবেন খুব ভালো লাগবে।